শিলচরের ফাটক বাজার সংলগ্ন কালীবাড়িতে বিশ্বশান্তি কামনায় কালীমায়ের বিশেষ পুজো শনিবার অনুষ্ঠিত হচ্ছে। পুজোর অঙ্গ হিসেবে শ্রী চণ্ডী পুজো, চণ্ডী পাঠ ও সপ্তশতী যজ্ঞের আয়োজন করা হয়। সকালে কীর্তন দিয়ে পুজোর সূচনা হয়েছে, এরপর দিনভর যজ্ঞ ও সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়। রাতে কালীমায়ের প্রতিমার সামনে কীর্তন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে পুজো কমিটির তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, আজকে এখানে আমাদের এখানে সপ্তশতী যজ্ঞ হয়েছে, কালী পূজা, চণ্ডী পূজা, চণ্ডী পাঠ, বিষ্ণু পূজা, শিব পূজা এগুলো হয়েছে। আর দুপুর দুটা থেকে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে। এখন মত প্রায় 6,000 লোক প্রসাদ নিয়েছেন, গ্রহণ করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি আরও 1,000 লোক এখানে অপেক্ষারত আছেন, খাবার প্রসাদ নেওয়া চলছে। এইভাবে চলবে, রাত্রিবেলা কালী নিশি পূজা হবে, সন্ধ্যার সময় আবার ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান আছে আমাদের এখানে। পূজারী কিশোর ভট্টাচার্য সপ্তশতী যজ্ঞের তাৎপর্য উল্লেখ করেন। আমরা এই কালী মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে এবং এই উৎসবের অঙ্গ হিসেবে আজকে আমরা সপ্তশতী যজ্ঞ করেছি। আমাদের সাথে ছিলেন সিদ্ধার্থ ভট্টাচার্য, শ্রী খৌরীশ চক্রবর্তী, শ্রী অমরেন্দ্র ভট্টাচার্য, আমি নিজে কিশোর ভট্টাচার্য, শ্রী সুভাষ ভট্টাচার্য, শ্রী গৌতম চক্রবর্তী, শ্রী প্রণয় পুরকাস্ত এবং সুদীপ চক্রবর্তী। আমরা এই কয়জন মিলে সপ্তশতী যজ্ঞ করেছি। আমাদের ভারতবর্ষটা যজ্ঞ পরম্পরার দেশ। আগে মুনি ঋষিরা সে যজ্ঞ করতেন, বিভিন্ন অভীষ্ট সিদ্ধ লাভের জন্য এই যজ্ঞ করা হতো এবং আমাদের বৈদিক যুগেও এই যজ্ঞের প্রচলন ছিল। সেই ধারা অব্যাহত রয়েছে আজও। আমরা বিভিন্ন পূজা পার্বণে আমরা এই যজ্ঞ করি। তো এই যে সপ্তশতী যজ্ঞ, এই যজ্ঞটা একটু অন্য ধরনের যজ্ঞ। আমরা জানি দুর্গা পূজার সময় আমরা চণ্ডী পাঠ করি এবং চণ্ডীটা হচ্ছে মার্কণ্ড পুরাণের অন্তর্গত। এই চণ্ডীতে 1 নম্বর প্রথম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায়, এই 13টি অধ্যায়ে 700 শ্লোক আছে, আমরা যাকে 700 মন্ত্র বলি। সেই 700 মন্ত্র দিয়ে আমরা এই যে চণ্ডী যজ্ঞ যেটা করলাম, 700 বার আহুতি প্রদান করলাম, এই জন্য এটা হচ্ছে সপ্তশতী যজ্ঞ।